নমস্কার, এনজয় ফ্লাইভে আপনাদের সবাইকে স্বাগত। এদের দুজনকে দেখে বুঝতেই পাচ্ছেন আসছিল এদের দুজনার বিবাহিত জীবনের 25 বছর পূর্ণ। পরিচয় করিয়ে দিই, এরা হচ্ছে আমার মেজদা এবং মেজদি ভাই, মানে আমার জা এবং ভাসুর। এদের বিবাহিত জীবনের শুভ কামনা এবং বছরের পর বছর জানি এরা এরকমই হাসি আনন্দ করে আরও পথ চলতে পারে তারও শুভকামনা জানাবো। এবং আমাদের প্রতি বছরই জানি এরকম পার্টি খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করে সেটাও জানাবো। এখন গায়ে হলুদ, স্নান করানো, আরও অনেক নিয়ম যেগুলো থাকে সেগুলোই পালন করা হবে। চলুন তাহলে দেখি। এখন দুপুরবেলা আমরা খেতে চলে এসেছি। যেখানটায় রাত্রবেলা অনুষ্ঠান হবে সেই বাড়িটাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্ব ছিল। আমরা সবাই খেতে চলে এসেছি। দুপুরে কিন্তু বর আর কনে একসঙ্গে সুন্দরভাবে মাটির বাসনে খুব সুন্দর করে সাজিয়ে খেতে দেওয়া হয়েছে। দুজন খেতে খুব ব্যস্ত। হচ্ছে আমার ননদ, যেই শুনলো ব্লগে দেব স্বাস্থ্য ঠিক হয়নি বলে একটু বিরক্ত হলো। এবার পোস্টটা ঠিক আছে, বেশ খুশি। তার সঙ্গে ছিল বৃষ্টি। বৃষ্টিও যেই শুনতে পেলো ব্লগে দেব চুলটা ছেড়ে পোজ দিতে, খুব সুন্দর লাগছে। বিয়ের সব থেকে সুন্দর মুহূর্ত মালা বদল, তাই মালা বদল দিয়েই বিকেলের ব্লগটা শুরু করলাম। দেখতেই পাচ্ছেন পাত্র পাত্রী মালা বদলে ব্যস্ত। তারপরেও কিন্তু সিঁদুরদান হয়েছিল, সিঁদুরদানটা আমি ভিডিও করতে মিস করে গেছিলাম। মালা বদলের পর্ব চলছে। হ্যাঁ, তার সঙ্গে কিন্তু কেকটা ছিল ভীষণ সুন্দর, যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে হবেই না। দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু ভারী সুন্দর ছিল। অনুষ্ঠান মানে ভুড়ি বোঝ হবে না তা কখনো হয় বলে ফেলি। কী কী ছিল স্টার্টারে? পনির পাসিন্দা, বেবি ফিশ কবিরাজি, এটা হচ্ছে পাপড়ি চাট, তার পাশেই ছিল ঘটি গরম, আর ছিল ঘোল। খাওয়া দাওয়া বেশ ভালো মতোই হলো। সুন্দর সন্ধ্যাটা কাটলো। তার সঙ্গে ছিল দেখতেই পাচ্ছেন স্যাক্সোফোন, আর বাচ্চারা নাচ গান করেছিল, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমাদের জিনি খুব সুন্দর নাচ করছে।
এবার রাতের মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা আর তুলতে পারিনি, কারণ রাত হয়ে গেছিল, খেতে বসে পড়েছিলাম। মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করি। কলা পাতায় আর মাটির গ্লাসে খাওয়ার পরিবেশন করা হয়েছিল। ছিল ভাত, ঘি, পাঁচ রকমের ভাজা, এঁচড় দিয়ে চিংড়ি, মাছের মাথার মুড়ি ঘণ্ট, ভেটকি পাতুরি, মটন কষা ও মুগ ডাল, দু রকমের মিষ্টি, দই, পুরোটাই ছিল একদম বাঙালির ভুরিভোজ। খুবই খাওয়া দাওয়া ভালো হলো। পান খেয়ে এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি। এটাই খাবি।